আসসালামু আলাইকুম, তোর্ষা ভিলেজ ব্লগে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরা সকলেও অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশেই থেকে যাবেন, আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে, অনেক দিন যাবত বৃষ্টি হয় না, তো এই বৃষ্টির মধ্যে ভিজে আমাকে রান্না করতে হবে। চুলার পাটটা যেহেতু একদম আঙিনার মাথায়, তো বলতে বলতে চলে আসলাম রান্না করতে, আর রান্না ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছের ভুনা। তো পাঙ্গাস মাছের কাঁটা না থাকায় তোর্ষারও খুব পছন্দের, আর আমারও খুব পছন্দের খাবার। তো এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিই, ওখানে একটু জিরা, হলুদের গুঁড়া, তারপর লবণ, মরিচ, একটু আদা রসুন বাটা দিয়ে একটু মশলাটা ভালো করে কষা নিব। আর এখানে একটু পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষাই নিয়ে, তারপর এখানে একটু মাছ অ্যাড করে দেব। আর এখানে আমি চুলা একটু লো ফ্লেমে রেখে দিয়েছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। তারপর মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখন একটু বেশি করে পানি দিয়ে দিব, কারণ পাঙ্গাসের মাথাটা একটু সেদ্ধ হতে তো সময় লাগবে। তো অনেকক্ষণ যাবত আমি জাল দিলাম, তো একটু পানি একটু কমে এসছে, এ পর্যায়ে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া। তো একটু নেড়ে চেড়ে একটু ঝাঁকিয়ে নিলাম যাতে নিচে না লেগে যায়। তো আমার মাছটা প্রায় হয়ে আসছে, এরকম একটু হালকা ঝোল রেখে দিব, কেননা আজকে ভাজি রান্না করব, ডালা রান্না করব না। তো এ পাশে আমি ঢেঁড়স ভাজি রান্না করে নিচ্ছি, মাটির চুলায় দিয়েছি এগুলো। তো কড়াইটা একদম ছোট হয়ে গেছে আর ভাজিগুলো অনেক হয়ে গেছে, সেজন্য একটু নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে, খুব সাবধানে নাড়তে হচ্ছে যাতে পড়ে না যায়। আর এ পাশে এ চুলায় আমি ভাত দিয়েছি, এক চুলায় ঢেঁড়স ভাজি হচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এখানে আমি ভুট্টার খড়িতে জাল দিচ্ছি, খুব ভালো জলে এই খড়িগুলো। তো তারপর আমি একটু কালাইজিরা ভর্তা করব। তো এখানে 2 চামচ পরিমাণ কালাইজিরা নিয়েছি, একটু শুকনো কয়রাতে একটু ভেজে নিচ্ছি, একদম শুকনো, তেল ছাড়াই, বেশি নয়, হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভেজে ভাজা হয়ে গেলে একদম তেতা লাগবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন চুলা একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ পরিমাণ, আর এখানে বড় 3টা রসুন নিয়েছি, আর একটু আদা কুচি নিয়েছি। তো এখানে সরিষার তেল ব্যবহার করছি আমি, একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর এই ভর্তাতে একটু তেল বেশি লাগে। তো তারপরে একটু জিরা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ রসুনগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, কাঁচা মরিচগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম, সেজন্য একটু সাদা সাদা দেখা যাচ্ছে। তো এখন স্বাদ মতো একটু লবণ আর একটু কালারের জন্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটা ব্রাউন করে একটু ভেজে নেব। একটু অনবরত নাড়তে থাকবো, কেননা পুড়ে গেলে একদম আরও তেতা লাগবে, এমনিতে কালো জিরা ভর্তা একটু তেতা হয়।
তো আমার হয়ে আসছে পেঁয়াজ মরিচগুলো ভাজা। তো এটা এখন ঢেলে নেব একটা বাটিতে। তো ভর্তাটা পেশার জন্য আমি এখানে শিল নোড়া ব্যবহার করছি, অনেকে ব্লেন্ডারে করলেও হবে। তবে শিল নোড়া পিষে ভর্তা খাওয়ার মজাটাই আলাদা। তো প্রথমে আমি কালাই জিরাগুলো পিষে নিচ্ছি। কালাই জিরা আর মশলা পেঁয়াজ মরিচগুলো একসঙ্গে পিষলে কালাই জিরাটা ভালো পিষতে চায় না, মানে গুঁড়া হতে চায় না, সেজন্য এটা আগে করে একটু গুঁড়ো করে নিতে হয়। তো আমি এ পর্যায়ে এখন পেঁয়াজগুলো দিয়ে আবার একটু বেটে নেব। তোমার বাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে কালাই জিরা ভর্তা। আর এখানে আমি শুকনা মরিচ কয়েকটা রেখে দিয়েছি, যার একটু ঝাল কম মনে হবে একটু ভেঙে নিয়ে খেয়ে নেবে। তো আমার শেষ পর্যায়ে দেখেন আজকে দুপুরের মেনুতে কী কী রয়েছে। ঢেঁড়স ভাজি, মাছের ভুনা আর কালা জিরা ভর্তা আর সাদা ভাত। তো আজকে দুপুরে এটা দিয়েই তৃপ্তি করে খেয়ে নেব। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।